আসসালামু আলাইকুম, সানিয়াস ব্লগে সবাইকে ওয়েলকাম। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে নিয়ে এসেছি সকালের নাস্তায় জমজমাট খিচুড়ি। তো ভিউয়ার চলুন রেসিপিটি দেখিয়ে দিই। আমার বড় বোন আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, তো আমি নিজেও রান্না করছিলাম, তাই আমারগুলো খেয়েছি, আপুগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো তো অনেক বেশি, তাই ভাবলাম সকালে এগুলো দিয়ে আমি না খিচুড়ি রান্না করে ফেলবো। তাই ডাল ভিজিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, এগুলো দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব, অর্থাৎ বিরিয়ানি থেকে খিচুড়ি। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এগুলো আমি ভেঙে নিচ্ছি, দলাগুলো ভেঙে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, তারপর দেখতে থাকুন, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কেউ টেনে দেখবেন না প্লিজ। তো ডালগুলো ভালো মতো ধুয়ে নিব, কারণ ডালে প্রচুর ময়লা থাকে, যতই ধুই তারপরে ময়লা থেকেই যায়, তাই অনেকক্ষণ আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলো বিরিয়ানিতে অ্যাড করে নিব। ভিউয়ার্স প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আর আমাকে বেশি বেশি দোয়া করবেন। আমি কিছু মশলা অ্যাড করেছি এখানে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালো মতো আমি মেখে নিব। মেখে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। বৃষ্টির দিন এইসব খাবার বেশি ভালো লাগে, কিন্তু সকালের নাস্তায় যদি এরকম খিচুড়ি, পানি খিচুড়ি বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে, তাহলে সকালে একদম জমে যাবে, আর এটা খুব সহজ। তো দেখুন আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। যাদেরই বাসায় বিরিয়ানি রান্না করবেন, যদি বেঁচে যায় এগুলো দিয়ে সকালে আপনারা এভাবে খিচুড়ি রান্না করবেন, এত টেস্টি আর ডিলিশিয়াস আপনারা ভাবতেই পারবেন না। আপনারা জাস্ট ট্রাই করে দেখুন, আমার রান্নাটা দেখেই মনে হচ্ছে কতটা যে টেস্টি হবে। তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্টসে জানাবেন। তারপর আমি অন্য একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, কারণ হচ্ছে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে বাগার দিব, আলাদা একটা ফ্লেভার আসবে আর এটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এটাকে ব্রাউন কালার মতো ভেজে নেই। তো ভিউয়ার্স, আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান আমাকে একটু জানাবেন, আমি সেই ধরনের রান্নাই করার চেষ্টা করব। দেখুন কালারটা সুন্দর আসছে, এটা আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব। ওয়াও, অস্থির, আপনারা ভাবতেই পারবেন না খিচুড়িটা যে কত টেস্টি, যারা খান নাই তারা মিস করবেন। অবশ্যই বাসায় ট্রাই করেন বিরিয়ানি দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায়, এটা আমার স্পেশাল আইটেম। তো অবশ্যই অবশ্যই আমার দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।